পিডিপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলো একদা আপনি ডান হাত শীর্ষ আবার আবার ডান হাত শীর্ষ মানে আমাদের আপনি হয়েছে ক্যাম্পেইনিং করে আসে এবার সে আপনার প্রতিপক্ষ অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রথম কথা হচ্ছে সিপিএম এ কোনো ডান হাত বলে কিছু জিনিস থাকে না গুরু শিষ্য বলে কোনো জিনিস থাকে না আর কি একটা বলে ছায়া সঙ্গী বলে কোনো জিনিস নাই বিজেপি একটা বিজেপি এতদিন পর্যন্ত প্রার্থী পদ ঘোষণা করেনি বিজেপি একটা প্রার্থী পদ ঘোষণা করেছে তাদের প্রার্থী তারাই ঠিক করেছে তো ব্যাপারে আমার কী মন্তব্য আছে নো কমেন্টস অ্যাট অল কারণটা হচ্ছে এটা মনে রাখতে হবে ওমপ্রকাশ মিশ্র যখন ক্যান্ডিডেট হয়েছে আমি কিছু মন্তব্য করেছিলাম গত বছর বাইচুং ভুটিয়া ক্যান্ডিডেট হয়েছিল আমি কোনো মন্তব্য করেছি আমি কোনোই মন্তব্য করিনি লড়াই আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের তৃণমূলের বিরুদ্ধে সেই লড়াই করে গতবার যত ভোটে আমরা জিতেছিলাম তো তার থেকে অনেক বেশি ভোটেই ব্যবধানেই আমরা ভোটে জিতব এই হচ্ছে কথা কতটা চ্যালেঞ্জের কোনো চ্যালেঞ্জই মনে করি না ঠিক আছে আবার আমার একই কথা শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির সাথে ছিল তখন এই কথাটা এসেছিলো কেউ বলছে তাকে তারপরে কিনা ওই মীর গোস্বামী সেও তো একই রকম ছিল তাহলে কী হলো তাতে বলছিল কেউ আমার কী তাতে কী আছে তাতে ওটা নিয়ে কোনো নো নো কথাই হবে না যে নেই আমাদের সঙ্গে নেই তো নেই জায়গাগুলোতে আপনার আপনি যেভাবে লড়াই করতেন সেই বিষয়গুলো তো ওনার অনেকটাই জানা বলেছিলেন জানা কি গোপন নাকি নির্বাচনে যে লড়াই করে কিছু গোপন থাকে নাকি কিছু কী স্ট্র্যাটেজিটা আমার কি আমার স্ট্র্যাটেজি আমাদের সিপিএম এর স্ট্র্যাটেজি আমরা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ওনারা ও বিজেপি এটা তাদের একটা ধর্মীয় স্ট্র্যাটেজি ওদের মধ্যে পার্থক্য আছে না অবশ্যই থাকবে কি আজকে দেখলাম না যারা গেছে তারা দেখে এসছে মানুষের রেসপন্সটা কি তারপরে আমি আর কতগুলো বাড়ি গেলাম তারাও দেখেছে এসব নিয়ে আমার আমি সাধারণভাবে না অপোজিশনের ক্যান্ডিডেট নিয়ে আমি কোনোদিন কোনো মন্তব্য করি না এটা মনে রাখবে সরকার কোনোদিন করেছি আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে করি না নীতিগতভাবে করি না লড়াইটা তো এবার মানে মনে হচ্ছে ওদের লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যেকার লড়াই কে সেকেন্ড হবে এটা হচ্ছে লড়াই আর কোনো লড়াই ঠিক আছে।